বন্যার সবশেষ খবর জানাতে লক্ষ্মীপুরের নারকান্দিতে আছেন সহকর্মী আতাউর কাউসার, কুমিল্লার বুড়িচঙে আছেন ইশতিয়াক আহমেদ, নোয়াখালীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ যে পরিমাণ পানি আমার পেছনে দেখছেন সেটি লক্ষ্মীপুর পৌরসভাতেই প্রবেশ করেছে এবং এই যে পানি তাই সে পানিটি বেড়েছে গত রাতের পর থেকে। অর্থাৎ গত দুদিন ধরে আমরা যে বিষয়টি বলছিলাম যে ফেনীতে বন্যার পানি যখন বেশ জোরে সোরে ঢুকেছে এবং এক পর্যায়ে আমরা যখন দেখেছি যে বিভিন্ন রাস্তা সড়কের ডিভাইডার ভেঙে সে পানি খুব প্রবল বেগে পশ্চিম দিকে ধাবিত হচ্ছিল, তখনই সেটা অনুমান করা গিয়েছিল যে এরপরে সেটা দাগনভূঁইয়া, নোয়াখালী এসব কিছু পার হয়ে হয়তো শেষ পরিণতির দিকে লক্ষ্মীপুরের দিকে আসবে। কারণ লক্ষ্মীপুরের এরপরেই কিন্তু লক্ষ্মীপুরের দোনো পাশে দুটি মেঘনা নদীর সীমানা রয়েছে, যে অর্থাৎ পানিগুলো এরপরে হয়তো মেঘনা নদীতে এখান থেকে চলে যেতে পারে। তো তার আগে যেটা যে বন্যা পরিস্থিতিতে যে দুর্গতি, অর্থাৎ বন্যার পানি মেঘনা নদীতে চূড়ান্তভাবে পড়ার আগে সেই দুর্গতিতে কিন্তু লক্ষ্মীপুরের মানুষকে স্বাভাবিকভাবেই ফেনী এবং নোয়াখালী কুমিল্লার মতো অন্যান্য এলাকার মানুষের মতোই প্রচণ্ড দুর্ভোগ পোহাবে, দুর্ভোগ তাদের পোহাতে হবে। এবং আমরা এখানে এসে সেটি দেখতেও পাচ্ছি যে যে পরিমাণ পানি উঠেছে, আমরা এখন একটি সড়কের উপরে আছি, এখানেই হাঁটু পরিমাণ পানি, তার মানে রাস্তার দুপাশে যে ঢালু জায়গা আছে সেখানে যে পরিমাণ বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়িতে স্বাভাবিকভাবেই তাহলে ধরে নেওয়া যায় অনেক বেশি পরিমাণে পানি উঠেছে। এবং এর কারণে আর যত কিছুই হোক সেটি স্বাভাবিক জীবনযাপন নয়, এ তো অনায়াসেই বলা যায়। আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি, তারা জানিয়েছেন যে তাদের চৌকি পর্যন্ত অর্থাৎ খাট পর্যন্ত পানি উঠেছে, তারা খাটের উপরে আশ্রয় নিয়েছে, মাটিতে নামতে পারছে না, বয়স্ক বাবা মা নিয়ে শিশুকে নিয়ে তারা খাটের উপরে আশ্রয় নিয়েছেন এবং রান্নার কোনো উপায় নেই, যেহেতু তাদের যে আমি এর আগেও বলেছি যে এখানে অধিকাংশ অনেকেই মাটির চুলায় রান্না করেন, তো সেই মাটির চুলা আপনার পানির নিচে ডুবে গিয়েছে যার প্রেক্ষিতে রান্না বান্নারও কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ অন্যান্য জেলাগুলোতে বন্যা দুর্গততে যে দুর্ভোগ, লক্ষ্মীপুরে পানি ওঠার সাথে সাথে সেই দুর্ভোগ পোহাতে শুরু করেছে লক্ষ্মীপুরের মানুষজন। এবং তারা বলছেন যে তাদের বিশুদ্ধ পানি নাই, তাদের খাবার দাবারের ব্যবস্থাও নাই, তাদের শুকনা খাবার এবং বিশুদ্ধ পানির প্রয়োজন, একই সাথে প্রয়োজন ওষুধপত্রের। তো এখানে কিছু আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে, আমরা কিছু মানুষকে দেখেছি তারা আশ্রয়কেন্দ্রে গিয়ে এবং বাকিরা এখনো পর্যন্ত মনে করছেন যে হয়তো থাকতে পারবে, যদি পানি কোনো কারণে আরো বেড়ে যায় সেক্ষেত্রে তাদেরকেও আশ্রয় কেন্দ্রে যেতে হবে। তো এটি ছিল লক্ষ্মীপুরের চিত্র। আমাদের সহকর্মী বিভিন্ন জায়গায় বিভিন্ন সহকর্মী তার বন্যা পরিস্থিতির খবর দিচ্ছেন। এই মুহূর্তে কুমিল্লায় আছেন আমাদের আরেক সহকর্মী ইশতিয়াক আহমেদ, কুমিল্লার বন্যা পরিস্থিতি জানবো তার কাছ থেকে। কুমতা নদী বাঁধ ভাঙার কারণে কুমিল্লা যে তিনটি উপজেলা রয়েছে, তিনটি উপজেলায় কিন্তু 178টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এবং বিশেষ করে আমি যে নাম জানি, নামটি বলতে চাই যে কুমিল্লা বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা এবং বিশেষ করে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় তিনটি উপজেলায় 178টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং একেবারে যদি বলতে চাই পানি বন্দী হয়েছে একেবারে 300,000+। এবং প্রতিনিয়ত কিন্তু তারা বিভিন্ন ধরনের শুকনো খাবার খাবার ফেলেন এবং বিশুদ্ধ পানিতে শুরু করে সবকিছু পাচ্ছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত ত্রাণ পাচ্ছে। তবে আমি বিশেষ কিছু বলতে চাই যে ফেনী যে বন্যা পরিস্থিতির যে প্রভাব, সেই প্রভাব কিন্তু পড়েছে কুমিল্লা তিনটি উপজেলাতে, বিশেষ করে মনোহরগঞ্জ, নাঙ্গলকোট এবং 14 গ্রামে তিনটি উপজেলার প্রায় 1,000-এর অধিক পরিবার কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে আছে এবং তারা বলছে যে তারা কোনো ধরনের ত্রাণ পাচ্ছে না বা কোনো ধরনের সহায়তা পাচ্ছে না। কারণ যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন, তারা কিন্তু বুড়িচং উপজেলা অথবা গাউনপাড়া উপজেলার দিকে কিন্তু তাদের নজর বেশি এবং তারা কিন্তু এই দুটি উপজেলায় কিন্তু তারা ত্রাণ নিয়ে আসছে। তবে বিশেষ করে যে নাঙ্গলকোট 14 গ্রাম এবং বিশেষ করে যে মনোহরগঞ্জ, এই তিনটি উপজেলায় প্রায় 1,000-এর অধিক পরিবার এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে এবং তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পাচ্ছে না বলে তারা বলছে। তার পাশাপাশি তারা যারা বৃদ্ধ পিতা রয়েছে, যারা বয়স্ক রয়েছে, তারা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত, তারা কিন্তু ওষুধ পাচ্ছে না, চিকিৎসা সেবা পাচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি যদি বলি, গতকাল রাজাপুর এলাকা থেকে কিন্তু একটি স্বেচ্ছা সেবক সংগঠন, তারা কিন্তু বলছে যে একজন নবজাতকের জন্ম নেয় সেখানে পানিবন্দী অবস্থা থাকা এবং তখন তাদেরকে উদ্ধার করে নিয়েছে এবং বিশেষ করে একজন মৃতদেহকে উদ্ধার করেছে বলে তারা তাদের দাবি করছে। তবে সবকিছু মিলে বলতে গেলে যে কুমিল্লা যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু ক্রমান্বয়ে ভয়ানক রূপ ধারণ করছে।
করেছে এবং আমরা বলতে চাই যে মৃতদেহকে উদ্ধার করেছে বলে তারা তাদের দাবি করছে। তবে সবকিছু মিলে বলতে গেলে যে কুমিল্লা যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু ক্রমান্বয়ে ভয়ানক রূপ ধারণ করছে এবং আমরা বলতে চাই যে এই মুহূর্তে যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু প্রতিনিয়ত একটি পর একটি গ্রাম প্লাবিত হচ্ছে এবং সেই প্লাবিত সরাসরি যাব তার কাছে নোয়াখালীর পরিস্থিতি জানার জন্য। নোয়াখালীর জনজীবনে বিপন্ন দেখা দিয়েছে। এই জেলার প্রায় 20 লক্ষ মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী নোয়াখালীর 908টি আশ্রয়কেন্দ্রে প্রায় 2 লক্ষ মানুষ আশ্রয় নিয়েছে। এই ছাড়া নোয়াখালীর 8টি উপজেলার বিশেষ করে বেগমগঞ্জ, সোনাইমণি, সেনবাগ, কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সব সদর উপজেলার অনেকগুলো অঞ্চল এখন পানিবন্দী আছে। নোয়াখালীর প্রধান সড়ক ব্যতীত প্রায় সবকটি সড়কে পানিবন্দী হয়ে আছে। নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় সহ সরকারি অধিকাংশ অফিস পানির তলে পানিবন্দী হয়ে আছে। নোয়াখালীর এই আশ্রয়কেন্দ্রগুলোতে এখন অনেকটা শিশু খাদ্য সংকট দেখা দিয়েছে। এছাড়া পানি বৃদ্ধি হওয়ার কারণে বিশেষ করে গত 2 দিন বৃষ্টি না হওয়ার পরে গতকালকে পানি কমতেছিল কিন্তু গতরাত 12টার পর থেকে বৃষ্টির কারণে এখানে পানি আরো বৃদ্ধি পেয়েছে। এখানে পানি সংকটের কারণে এখানে যে যে জিনিসটি দেখা দিয়েছে যে নোয়াখালীর বিভিন্ন উপজেলাতে মানুষের যে খাদ্যর যে অভাব দেখা দিয়েছে, বিশেষ করে শিশু খাদ্য সংকট দেখা দিয়েছে। আর এখানকার নোয়াখালীতে বিভিন্ন উপজেলাতে এলপিজি গ্যাসের সংকট দেখা দিয়েছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এখানে এলপিজির দাম বৃদ্ধি করেছে। নোয়াখালীর জেলা প্রশাসন কিছুক্ষণ আগে নোয়াখালীতে সমাজ কল্যাণ উপদেষ্টা সফর করেছেন। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নোয়াখালী, কুমিল্লা এবং লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ।